অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত এক যুবককে দোষী সাব্যস্ত হওয়ায় আর্থিক জরিমানা সহ 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়ের আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম প্রণজিৎ দেবনাথ, বয়স 26 বছর। দীর্ঘ শুনানিতে 17 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বুধবার দুপুরে এই রায় দেন আদালতের বিচারক। ঘটনার বিবরণে জানা যায়, এক নাবালিকা ছাত্রীকে প্রণজিৎ দেবনাথ সহ তার দুই বন্ধু একটি অল্ট্রোগাড়িতে জোরপূর্বক উঠিয়ে নিয়ে চলে যায় মেলাঘরে। এই নাবালিকাটি শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। 3 বছর আগে তার বয়স ছিল আনুমানিক 16 বছর। স্কুলে যাওয়ার পথে নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে স্বীকারোক্তিও দিয়েছে নাবালিকা। এই ঘটনাটি ঘটে গত 2019 সালের নভেম্বর মাসের 1 তারিখ 10টা নাগাদ। মেয়ের পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে শান্তিরবাজার থানা একটি নিখোঁজ ডায়েরি করে। শান্তিরবাজার থানার পুলিশ জানতে পারে নাবালিকাকে নিয়ে অপহরণকারীটা মেলাঘর থানা এলাকায় রয়েছে। সাথে সাথে শান্তিরবাজার থানার পুলিশ মেলাঘর থানাকে বিষয়টি জানানোর পর মেলাঘর থানা নাবালিকা অভিযুক্ত প্রণজিৎকে আটক করতে সক্ষম হয়। তাদেরকে আটক করে শান্তিরবাজার থানার হাতে তুলে দেয়। মামলা তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর সীমা রায়। তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে 17 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পাণ্ডে 366 ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের জেল, আন্ডার 4 পস্কো আইন 2012 মোতাবেক 20 বছরের সশ্রম কারাদণ্ড, 15,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের সাজা ঘোষণা করেন। দুটি সাজাই একসাথে চলবে। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাতচন্দ্র দত্ত। যে প্রসেনজিৎ দেবনাথ দোষী সাব্যস্ত হয়, দোষী ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় প্রসেনজিৎ দেবনাথকে 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের জেল। আবার ভারত আন্ডার সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট, পক্সো অ্যাক্টে মাননীয় আদালত তাকে 20 বৎসরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 15,000 টাকা জরিমানা করে। 15,000 টাকা জরিমানা দিতে না পারলে 3 মাসের জেল। এই হল সাজা ঐজ্য মাননীয় বিচারক আশুতোষ পাণ্ডে বেরোনিয়া ওপেন কোর্টে উনি সাজা ঘোষণা করেন। আপনি এই মামলার কী ছিলেন? আমি এই মামলার পাবলিক প্রসিকিউটর ছিলাম, পক্সো, দ্যাট ইজ স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আমার নাম শ্রী প্রভাতচন্দ্র দত্ত। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।